সালামু আলাইকুম সবাইকে, আমরা আজকে চলে আসলাম নাবি ট্রেডিংয়ে আরও একটা নতুন প্রোডাক্ট নিয়ে। এটা হচ্ছে অ্যারিস্টন ব্র্যান্ডের। অ্যারিস্টন ব্র্যান্ড সম্পর্কে আপনারা আগে থেকে জানেন, সো আমাকে এই অ্যারিস্টন ব্র্যান্ডের এই গিজারটা সম্পর্কে বলবে জনি ভাই। জনি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জনি ভাই, অ্যারিস্টন ব্র্যান্ড তো এমনিতেই পপুলার, জি এটার গিজার কি অনেক আগে থেকেই? এটা গিজার অনেক আগে থাকতে, এটার গিজারটা হলো এখন আমরা বাঙালিরা সবাই গিজার সম্বন্ধে অনেকের এখন ধারণা হয়ে গেছে। ওকে, আগে কিছু সংখ্যক লোকের গিজার সম্বন্ধে ধারণা ছিল। আচ্ছা, এখন গিজার বলতে গেলে ডাবাত হয়ে গেছে, মানে সবাই এই প্রোডাক্ট সম্পর্কে চিনে জানে। সবাই প্রোডাক্ট, এই প্রোডাক্ট সম্বন্ধে না, অ্যারিস্টন প্রোডাক্ট সম্বন্ধে না, গিজার সম্বন্ধে। আচ্ছা, গিজার সম্পর্কে সবাই জানে, কিছু সংখ্যক লোকরা জানতো, এখন সমস্ত লোক গিজারে গিজার। কারণ দিন দিন চাহিদা বাড়তেছে। হ্যাঁ, চাহিদা বাড়তেছে দিনকে দিন, আর কি ডিজিটাল হইতেছে আমাদের দেশটা। এই গিজারটা হলো অ্যারিস্টন ব্র্যান্ড, হয়তো অনেকে নাম জানেন, অনেকে নাম জানে না। আচ্ছা, গিজার জগতে অ্যারিস্টনের উপরে কোনো গিজার নেই। এটা কোন দেশি ব্র্যান্ড একটু বলে দিবেন? ইতালি, অরিজিনাল ইতালি। ওকে, ইতালি ব্র্যান্ড। দেখা যায় অনেকে ডুপ্লিকেটও আছে, এটা চাইনিজও আছে, আমাদের কাছে আছে চাইনিজটা। যখন কাস্টমাররা বা ভিউয়ার্সরা যদি দেখতে চায়, আপনারা চাইনিজটাও দেখা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে চাইনিজটা আছে, অরিজিনাল ইতালিটাও আছে। ইতালির ফিনিশিংটাই আলাদা থাকবে, একবার কোয়ালিটিফুল জিনিস। আপনি যখন মালটা আপনি দেখতেছেন, হয়তো ভিডিওতে অনেক সময় আপনি দেখতে পারবেন না, এটা কোয়ালিটিটাই দেখা যাচ্ছে যে একটা গেট আপ, একটা ফাইবারের কোয়ালিটি, জিনিসের কোয়ালিটি। হ্যাঁ, খুব সুন্দর একটা জিনিসের বোঝা যায়। আর যেটা চাইনিজটা আছে, একটু চাইনিজটা হলো ঠুঙ্কো। আচ্ছা, আপনি ফিনিশিং দেখলে বুঝতে পারবেন যে না, এটা কেমন যেন লাগে, এত দামি জিনিস এমন কেন, বুঝতে পেরেছি। আর এই গিজারটা হলো আপনার এখানে টেম্পারেচার আছে, আপনার কমানো বাড়ানোর আছে। ওকে, আর এই গিজারটা কিন্তু ইনস্ট্যান্ট গিজার। ইনস্ট্যান্ট গিজার বলতে, ইনস্ট্যান্ট গিজার বলতে হচ্ছে আপনি এটা ফল ছাদে লাগাতে পারবেন। আচ্ছা, প্লাস আপনি যদি চান যে আপনি ফলসাদে জায়গা নেই, আপনি ফলসাদে অন্য কোনো, আপনি ফলসাদি করেননি, এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় আপনার বাথরুমে এইভাবে যে এখানে হুক দিয়ে দিচ্ছে একটা, এটা গিজারটা লাগানোর জন্য। ওকে, এই যে একটা হুক আছে, এই হুকটা দিয়ে দিচ্ছে এই গিজারটা বসানোর জন্য। এই গিজারটা আপনার ওয়ালের ভিতরে এই যে এভাবে আপনি গিজারটা লাগিয়ে দিতে পারেন। আচ্ছা, ঠিক এভাবে। আচ্ছা আচ্ছা, এই যে যেই স্টাইলে আছে ঠিক এভাবে এই গিজারটা বসা দিতে পারবে। আচ্ছা, আর এই যে এখান দিয়ে আছে হলো আপনার, এখানে নাম ঢুকবে হলো আপনার ঠান্ডা পানিটা ঢুকবে, আর এখানে গরম পানিটা বেরোবে। ব্লু কালার দিয়ে হচ্ছে নর্মাল পানিটা ঢুকছে, আর ঠান্ডা সেটা, আর লালটা হচ্ছে গরম পানি বেরোয়ার জন্য, গরম পানি বেরোর জন্য। ওকে, আর এটার সাথে কিন্তু আপনার প্রেসার ভালভটা দেওয়া আছে। প্রেসার ভালভটার কাজটা কি? এই যে প্রেসার ভালভটার কাজটা হলো, দেখা যায় আপনার পানি অন্য সময় রিটার্ন যাচ্ছে, ব্যাক হচ্ছে, আপনি গিজার থেকে ঠান্ডা পানি আবার গরম পানিটা ঠান্ডা ইয়ের ভিতরে ঢুকে যাচ্ছে, ট্যাঙ্কির ভিতরে, রিজার্ভের ভিতরে উল্টা দিকে যাচ্ছে। এই প্রেশার ওয়ারটা থাকলে আপনার পানিটা উল্টা দিকে যাবে না। যেরকম আমরা গাড়িতে হাওয়া দিই, গাড়িতে হাওয়া দিলে কিন্তু হাওয়াটা কিন্তু রিটার্ন আসে না, হাওয়াটা কিন্তু যায়, এটা দিয়ে পানিটা কিন্তু ঢুকবে, পানিটা রিটার্ন আর আসবে না, পানিটা ঠিক এখান দিয়ে বেরোবে, গরম যে জায়গাতে বেরোর কথা ওই জায়গাতে বেরোবে, উল্টার দিকে পানির এই জিনিসটা যাবে না। আপনারা যারা যারা গিজার ইউজ করেন, অবশ্যই এই প্রেশার ওয়ারটা লাগিয়ে নেবেন, সেটা যে গিজারই হোক, যে কোম্পানির গিজার, যে কোম্পানির গিজার হোক। এটা যেরকম এখানে লেখা আছে মেড ইন ইটালি, এই দেখেন ভাই, এখানে এখানে কিন্তু খোদাই করে লেখা আছে মেড ইন ইটালি, এটা হলো কোম্পানির সাথে দেওয়া ইটা। আচ্ছা আচ্ছা, এই প্রেশার বল্বটা। আর আপনার এমনি যেগুলা বাংলাদেশে পাওয়া যায়, হয়তো অন্য অন্য যে কোনো ব্র্যান্ডের আছে, যে কোনো দেশেরই আছে, লোকাল ব্র্যান্ডের প্রেশার বাল্ব আপনি গিজারের সাথে লাগাবেন মাসে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, এই গিজারটা আপনার ইতালির খুব ভালো গিজার, খুব উন্নত মানের গিজার। আচ্ছা, কোনো সমস্যা নাই, 5 বছরের ফুল গ্যারান্টি দেওয়া আছে। তারপর একটা সতর্ক বার্তা আছে, আপনারা কখনো গিজারটা ওয়ান করে গোসল করবেন না। গিজারটা বন্ধ করে দিবেন, এটা কিন্তু আরেকটা মজার বিষয় আছে, গিজারটা বন্ধ করার দেওয়ার পরও 300 লিটার আপনি গরম পানি বেরোবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কারণ এটা যে ট্যাঙ্কিটা ভিতরে যে হচ্ছে যে হিটিং, যে হিটিংটা যে থাকবে, এটা কিন্তু আপনি 300 লিটার পর্যন্ত আপনি গরম দিতে থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক, 300 লিটার মানে অনেক, মোটামুটি বেটার আপনি একবার হিট করলে আর আপনি বন্ধ করে দিলে চলে। আচ্ছা আচ্ছা, আপনারা দ্বিতীয়বার গিজার অন করতে হবে না। একটা জিনিস কাস্টমারদের সুবিধার্থে আমি আপনাকে জিজ্ঞাসা করি, এটা আসলে হিট হতে কতক্ষণ সময় লাগে? এটা হিট হতে আপনার 10-12 মিনিট সময় লাগে। 10-12 মিনিট, 10 মিনিট, ধরুন 10 মিনিট, আমি একটু বেশি বলতেছি, 5 মিনিটও লাগতে পারে। এখানে কিন্তু আপনার টেম্পারেচার দেওয়া আছে ভাই, এখানে একটু কষ্ট করে দেখা যায় যে এখানে যে টেম্পারেচার আছে, এটা হলো আপনার মার্ক, এই টেম্পারেচার অনুযায়ী আপনার হিটটা আসবে, আপনি কি পরিমাণে হিট দেবেন না দেবেন এখানে কিন্তু সেটিং করা আসবে। এর উপর আপনি যদি এটা হিটটা কম দেন, যেরকম আয়রন, একটা আয়রন 1, 2, 3, 4, 5 পর্যন্ত থাকে আয়রনের মধ্যে, এখন আয়রনটা যদি আপনি 1-এ দেন, ওটা খুব দ্রুত হিট হয়ে যাবে আর কি, 1-এ হওয়ার পর নিজে নিজে বন্ধ হয়ে যাবে, কিন্তু বেশি আর যাবে না। আবার যদি 5-এ দেন, একটু হিট হইতে সময় লাগবে, বন্ধ হইতে সময় লাগবে। আর এগুলো কিন্তু অটো, এটা হচ্ছে অটো, তাই তো? আপনার এই যে টেম্পারেচারটা সেট করার পর, এটা নিজে নিজে আপনার অটোমেটিকলি চালু হবে, অটোমেটিক বন্ধ হবে। আপনি যদি হিট আপনার পরিপূর্ণ হয়ে যায়, ও নিজে থেকে বন্ধ হয়ে যাবে, ও নিজে থেকে চালু হবে। আর 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আপনার,
আমরা এটা যদি আপনার ঢাকা হয় আমাদের লোক আপনার বাসা যাবে আপনাকে সমস্যা সমাধান করে দিয়ে আসবে, আর যদি আপনার ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে আপনারা নিজেরা নিয়ে আসতে পারেন প্লাস কুরিয়ার সার্ভিস আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার কেন্দ্রকে সমস্যা সমাধান করে দিবে। আচ্ছা যাই হোক বন্ধুরা, আপনারা তো জানতে পারলেন এই নাবি ট্রেডিংয়ে কিন্তু আপনারা একটা সুবিধা পাবেন আফটার সেলস সার্ভিসটা, যারা এটা অনেকেই দেয় না এরা কিন্তু হচ্ছে আপনাকে সেলস সার্ভিসটা দিচ্ছে। সেলস সার্ভিসটা হচ্ছে আপনার কাছে প্রোডাক্ট সেল হওয়ার পরে আপনার কোনো সমস্যা হলে সেই সার্ভিসটা দিয়ে থাকবে, ঢাকার ভিতরে ওনারা দিয়ে আসবে আর ঢাকার বাইরে হচ্ছে আপনাদেরকে একটু কষ্ট করে কুরিয়ার করে দেওয়া লাগবে। আর দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকতেছে, স্ক্রিনেও দেওয়া থাকতেছে আর মোবাইল নাম্বারটাও দেওয়া থাকবে। আর ওনাদের আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে যে অনলাইন ফ্যাসিলিটিস আছে, যদি হোয়াটসঅ্যাপ ইমো করতে চায় কেউ সেটাও করা যাবে, যদি আপনাদের কোনো প্রোডাক্ট পছন্দ থাকে, কারণ নাবি ট্রেডিংয়ে আসলে আপনি কোকরি যাইতেন থেকে শুরু করে অন্যান্য অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো আপনারা পেয়ে যাবেন খুব স্বল্প মূল্যে। এইখানে আমার লিঙ্ক দেওয়া আছে, আপনারা হচ্ছে ঢুকে দেখতে পারবেন, অনেক ধরনের ভিডিও দেওয়া আছে অলরেডি। সো আপনাদের কোনো প্রোডাক্ট হলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো এটার প্রাইস আসলে স্পেশাল একটা প্রাইস দেন কাস্টমারদের জন্য, যারা প্রাইস হলো আপনার এখন তো পুরো দুনিয়া সবার হাতের মুঠে, হ্যাঁ যার কাছে মোবাইল আছে, যার মোবাইলে এমবি আছে, নেট আছে বা ওয়াইফাই লাইন আছে, সে সমস্ত কিছু দুনিয়া ঘুরে দেখতে পারে। ওকে, এটা রেট সমস্ত জায়গায় আছে, তারপরে আমাদের যে রেটটা আছে একটু স্পেশালি রেট, এটা হলো 15,500 টাকা 30 লিটার। আমি কিন্তু এর আগের বার একটা ভিডিও আপনাদেরকে দেখেছিলাম রিভার্স, ওটার মধ্যে 50 লিটার ছিল, সেটা ছিল 17,000 টাকা দাম। আচ্ছা, এটা ঠিকই সেম জিনিস, এটা হলো আপনার 30 লিটার। ওকে, এটা 30 লিটার তাই তো? আর এটা হলো আপনার 15,500 টাকা দাম। বুঝতে পেরেছি, 15,500 টাকা এই পুরোটা পাচ্ছেন অ্যারিস্টন ব্র্যান্ডের, আর অ্যারিস্টন হচ্ছে ইটালিয়ান একটা ব্র্যান্ড, ইটালিয়ান ব্র্যান্ড না, মেড ইন ইটালি। আপনি হয়তো একটু ভুল করে ফেলছেন বড় ভাই, এই জিনিসটা অরিজিনাল ইটালি, আমি আবার বলে দেই মেড ইন ইটালি, ইটালি ইটালির একটা প্রোডাক্ট তাই তো? ইটালির প্রোডাক্ট। আর যেরকম আছে যে অ্যারিস্টন, যে আপনাদের আমাদের কিছু একটা জিনিস আছে যেরকম এই জিনিসটা দেখাইতেছি, এটা হচ্ছে কিচেন হুড, কিচেন হুড, এটা কিন্তু এখানে লেখা আছে ইটালি, এই জিনিসটা কিন্তু আমরা বলে দেই মেড ইন ইটালি না, এটা হলো আমাদের মালটা হলো দুবাই থেকে আসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এটা আপনার চাইনিজও হতে পারে, ইটালি হতে পারে, এটা কিন্তু মেড ইন ইটালি, এখানে কিন্তু কোনো কিছু নেই, এখানে ডাইরেক্টলি লেখা আছে, এই যেখানে লেখা আছে মেড ইন ইটালি, মেড ইন ইটালি লেখা আছে, জি জি জি, যেটা মেড ইন লেখা থাকবে এটা সেটা অরিজিনাল মেড ইন ইটালি হবে। আমরা এটা ওটার সাথে আপনাদের সাথে একবারে তর্কে জড়িয়ে দেবো, যে আপনারা যদি বলেন যে ভাই ইটালি জিনিস আপনি পান কই, তখন আপনাদের সাথে আমরা ডাইরেক্টলি তর্কে যাবো যে ভাই মেড ইন যেটা লেখা থাকবে এটা অরিজিনাল ইটালি হবে, আর যদি এখানে মেড বাই ইটালি, ডিজাইন ইটালি, তাহলে সেই ক্ষেত্রে বা শুধু ইটালি, সেক্ষেত্রে আমরা আপনাদের সাথে, আপনারা যদি বলেন এটা বাংলাদেশ তৈরি করছে, আমরা আপনাদের সাথে একমত, এটা বাংলাদেশ, যদি আমরা বলবো এটা ইটালি, যদি আপনারা যদি মানতে রাজি হন রাজি, না হলে নাই। বুঝতে পেরেছি, যাই হোক জনি ভাই, আপনার কাছে একটা জিনিস বলে দেয় একটু কষ্ট করে, এটার আমাদের কাছে এটা চাইনিজটা আছে, আমরা ভিডিওতে চাইনিজটা দেখাতে চাচ্ছি না, কারণ কি যদি দেখাতে দেয় অন্য কোম্পানিকে, অন্য কোম্পানিকে ই করা লাগে দেখা দেয়, এই কারণে আমরা চাইনিজটা আপনাকে দেখাতেছি না, আমাদের কাছে চাইনিজটা আছে, যখন আপনারা নিতে আসবেন বা আপনারা যদি ভিডিও কল দেন আমরা চাইনিজটা আপনাদেরকে দেখাই দিব, সেটা প্রাইস এটা থেকে একটু কম পড়ে, শুধু কম না ভাই, অনেক কম, ওইটা অনেকে কাস্টমারকে দেখা যায় ওই চাইনিজটাকে ইটালি বলে দিয়ে দিতেছে। যাই হোক, সুযোগ পেলে আমরা তো অন্য কোনো ভিডিওতে দেখাবো, অথবা আপনারা যদি দেখতে চান সরাসরি হচ্ছে নাবি ট্রেডিং এ চলে আসতে পারেন, আর এখানে আসলে আপনি অন্যান্য প্রোডাক্টও পাবেন। সো আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানাই, এই ওনাদের কিন্তু হচ্ছে ঢাকার বাইরে কুরিয়ার করতে গেলে কুরিয়ার চার্জ কিছু টাকা অ্যাডভান্স করা লাগে। আমি একটু বলে দিই, যদি মনে করেন আপনি এই জিনিসটা নেবেন আপনি ঢাকার বাইরে থেকে, ওকে, এখন হলো আপনার সিকিউরিটি মানি হিসেবে যে আপনি জিনিসটা প্রোডাক্টটা নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি 1,000 টাকা আমাদেরকে ডাউন পেমেন্ট করতে হবে, সেটা বিকাশে দেন, রকেটে দেন, আর যেভাবে দেন 1,000 টাকা আমাদেরকে ডাউন পেমেন্ট করবেন, বাকি 16,000 টাকা অপর 14,000 টাকা বাকি টাকা আপনি কন্ডিশনে নিতে পারবেন, আপনারা তো দেখলেন। আর আপনারা যদি ঢাকার ভিতরে থাকেন দোকানে চলে আসতে চান সরাসরি এই পুরো ছাড়া অন্যান্য পুরোটা দেখে নিতে পারবেন। আমি মনে করি কি ভাইয়েরা যদি যারা আছে, যদি ঢাকায় আপনারা, যদি ঢাকায় যারা আসেন বা ঢাকার বাইরে যারা আসেন, যদি মার্কেট ঢাকা শহরে তো আসতে হয় কমার বেশি সবাইদের, ঢাকায় আসলে আমাদের দোকানে আসবেন প্লাস অন্য অন্য দোকান জাস্টিফাই করে আসবেন, মার্কেটে তারা আমি গিজার একা নিয়ে বসি নাই, কোম্পানি আমার জন্য একা তৈরি করেনি, আরো অনেকের কাছে তৈরি করছে, প্লাস আপনি আমার এই জিনিসটা দেখে যাবেন প্লাস অন্যখান থেকে দেখে আসবেন, দেখবেন আমাদের দামটা কম না বেশি, আমরা কিন্তু একদম চিপ রেটে, আমি আপনাকে 15,500 টাকা বলছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে অনেক রেট দেওয়া আছে, আমি নামগুলো বলবো না। যাই হোক বন্ধুরা, আমরা তো আজকে অ্যারিস্টন ব্র্যান্ডের একটা গিজার দেখলাম। সো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতে যাচ্ছি, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।